সন্তানের চেহারা কখনো বাবার মতো মায়ের মতো কারণ এর কারণ হচ্ছে ফিজিক্যাল ইন্টিমেসির সময় যদি হাজবেন্ডের সিমেন প্রবল হয় তাহলে বাচ্চার চেহারা বাবার মতো হয় আর যদি মায়ের যে ওভাম ডিম্বাণু এটা প্রবল হয় তাহলে চেহারা মায়ের মতো হয় এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে সালাম চিৎকার দিয়ে উঠল সে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি মদিনার সবচেয়ে বড় ইহুদি পণ্ডিত আমি তাওরাতের আলেম আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল তো এই হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালামের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদার ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা সন্তান যখন হয় সন্তানের চেহারা কখনো হয় বাবার মতো কখনো হয় মায়ের মতো এর কারণটা কি এই তিনটা প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ জানে না আপনি যদি নবী হন তাহলে বলেন আপনাদের কি মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবে নাকি হ্যাঁ পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটু আগেই জিব্রাইল আলাইহিস সালাম এই তিনটা প্রশ্নের উত্তর আমাকে শুনিয়ে গিয়েছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা তিনি বানিয়ে মন গড়া কিছু বলেন না আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বার্তা আসে ওইটাই তিনি পৌঁছে দেন তো তিনি বললেন শোনো তুমি প্রথম যে প্রশ্ন করেছো যে কিয়ামতের সর্বপ্রথম আলামত কি কিয়ামতের আউয়ালু আশরাতি সাআতি ফানারুন তাহশুরুহুম মিনাল মাশরিক ইলাল মাগরিব কিয়ামতের প্রথম আলামত হচ্ছে দাবানল একটা আগুনের দাবানল দাউ দাউ করে জ্বলতে জ্বলতে মানুষগুলোকে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে নিয়ে জড়ো করবে দিস ইজ দ্য ফার্স্ট সাইন অফ কিয়ামত দুই নম্বরে তুমি জিজ্ঞেস করেছো যে জান্নাতিরা জান্নাতে ঢুকলে কি দিয়ে আপ্যায়ন করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাযিয়াদাতু কাবিদিল হুত জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে তাদেরকে মাছের গুনা কলিজা বা কলিজার পাশে একটা জায়গা আছে এই অংশটাকে ফ্রাই করে প্রথমে আপ্যায়ন করানো হবে